নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 61 বছর পর এই মহাসংযোগ, তিনটি গ্রহের মিলন, এই 61 বছর পর চার রাশি মানে বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছে। আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, এই মহাসংযোগের ফলে কোন এই চার রাশি হতে চলেছে সৌভাগ্যশালী, অর্থনৈতিক দিক থেকে বিশেষ করে ধনের দিকটা, ধনবর্ষা হতে চলেছে কোন এই চার রাশির, আমি আপনাদেরকে একে একে আমি ভাব অনুযায়ী আলোচনা কিন্তু করব। তবে আবারও বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন এবং রেমিডিয়াল মেজারমেন্ট নিন। দেখুন, বর্তমানে কুম্ভ রাশিতে বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করছে, ত্রিগ্রহী যোগ, তিনটি গ্রহের মহাসংযোগ সৃষ্টি হচ্ছে। এটি খুব কম সময়ের জন্য যদিও বা থাকছে এই ত্রিগ্রহী যোগটা, এবং 61 বছর পর এই দুর্লভ এই মহাসংযোগের ফলে যে চার রাশি হতে চলেছে মানে মালামাল, আমি একে একে আলোচনা করব। প্রথম যে রাশির কথা আমি বলবো, প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মধ্যে আপনাদের রাশিতে যে এই ত্রিগ্রহী যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনাদের ভাগ্যপতি, ধনপতি এবং আপনাদের কর্মপতি রাশিতে অবস্থান করছে। ভাগ্যপতি, ধনপতি এবং কর্মপতি আপনাদের রাশিতে অবস্থান করছে। কী হবে, আপনাদের কর্মের জায়গাটা উচ্চ পদে আসীন, কর্মক্ষেত্রে সুনাম অর্জন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি, এবং এর পাশাপাশি ধনপতি, আর্থিক স্থিতি, একাদশপতি, সফলতা, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং ভাগ্যপতি, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এই 61 বছর পর এই কুম্ভ রাশির মানে ধনের দিকটা, অর্থনৈতিক স্থিতির দিকটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। বিশেষ করে আপনাদের ধনসম্পত্তির দিকটা মানে পূরণ হতে চলেছে, দীর্ঘদিনের প্রত্যাশা আপনাদের পূরণ হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, নাম্বার 2 রাশি সিংহ রাশি। আপনাদের ভাগ্যপতি, পঞ্চমপতি এবং কর্মপতি অবস্থান করছে সপ্তমভাবে, দুর্দান্ত সিংহ রাশি। মানে দীর্ঘদিনকার মনের ইচ্ছা আপনাদের পূরণ হবে, আপনি সিংহ রাশির মানুষ। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, অর্থাৎ আপনাদের এই 61 বছর পর সপ্তমভাবে ত্রিগ্রহী যোগ আপনাদের ব্যবসার জায়গা, দাম্পত্য সুখের জায়গা, কেরিয়ারের জায়গা, কর্মের ক্ষেত্র, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মজবুত করবে। এবং পঞ্চমপতিকে কানেক্ট করছে আপনাদের প্রেমজ বিবাহ, আকস্মিক ধনলাভ, ধনবর্ষা আপনাদের কিন্তু এই সময় হবে। এবং কর্মক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং পিতার সাপোর্ট পাওয়া, গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, এই সম্ভাবনাগুলো কিন্তু হবে। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের শুভ সংবাদ আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশি মানে দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছে সিংহ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি, আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে কর্মপতিকে কানেক্ট করে, অর্থাৎ আপনাদের ভাগ্যভাবে এই ত্রিগ্রহী মহাসংযোগের ফলে ভাগ্যোদয় আপনাদের করবেই করবে। যে কোনো কাজে দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সাকসেস হবে, বিয়ের জায়গাটা আপনাদের কনফার্ম হবে, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে শুভ,
দৈনিক রোজগার বৃদ্ধি, আর্থিক স্থিতি মজবুত হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অভূতপূর্ব লাভ আপনারা পেতে চলেছেন, আকর্ষিক লাভ, আকর্ষিক প্রাপ্তি, এই সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের ধনপতি, সপ্তমপতি, রাশির অধিপতি, ভাগ্যপতি একাদশভাবে অবস্থান করছে, মানে দুর্দান্ত কানেকশান আপনি মেষ রাশির মানুষ। অর্থনৈতিক সফলতা আপনারা পাবেন, দাম্পত্য সুখের জায়গা, ব্যবসা ক্ষেত্র, ভাগ্য, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, বিদেশ, কেরিয়ার, কর্ম, অর্থাৎ এই 61 বছর পর একাদশভাবে এই ত্রিগ্রহী মহাসংযোগ। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু উচ্চ পদে আসীন হওয়া সম্ভাবনা কিন্তু থাকছে। একাধিক ভূ সম্পত্তি ক্রয় করা, ভূ সম্পত্তি কিনা, ভূমি ভবন বাহন এবং শুভ বিবাহের যোগাযোগ, এগুলো কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ 61 বছর পর একাদশভাবে এই ত্রিগ্রহী মহাসংযোগ, বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের একত্রে অবস্থান, এবং খুব অল্প দিনের জন্য কিন্তু এই ত্রিগ্রহী যোগ কিন্তু থাকছে। অর্থাৎ এই সময়টা কিন্তু লাভ উঠিয়ে নিন, অর্থাৎ মানে সুযোগ কিন্তু বারবার আসে না। সুযোগের সঠিক ব্যবহার, সঠিক প্ল্যানিং, সঠিক পরিকল্পনা আপনারা কিন্তু এ সময় করুন, এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু সমৃদ্ধশালী কিন্তু এই সময় হবেন। এবং যাদের ক্ষেত্রে বিল পাস হচ্ছিল না, বিল আটকিয়ে আছে, রাজনীতির ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, রাজনীতির ক্ষেত্রে উত্থান এই সময় কিন্তু হবে, এবং শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকেও কিন্তু, এবং জমি জায়গা সংক্রান্ত দিক থেকেও কিন্তু আপনারা এ সময় লাভবান কিন্তু হবেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু মানে বিশেষভাবে এই ত্রিগ্রহী মহাসংযোগ এই 61 বছর পর আপনাদের লাভ বৃদ্ধি কিন্তু করবে। তবে দেখতে হবে আপনার জন্মছকে শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি প্লেসমেন্ট কেমন আছে। এই গ্রহগুলো যদি আপনার ভালো থাকে এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি পারমিট করে, তাহলে এই যে 61 বছর পর যে এই দুর্লভ যে মহাসংযোগ সৃষ্টি হয়েছে এবং মাত্র কয়েকটা দিনের জন্য যে লাভ দিতে চলেছে যে রাশিগুলোকে, সেই রাশিগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু পাবে। অর্থাৎ এই চার রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সফলতা কিন্তু, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন, দুর্দান্ত সফলতা কিন্তু পাবে। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনারা সঠিকভাবে নিজস্ব জন্মছক দেখান, কারণ যোগগুলো কিন্তু সবসময় আসে না, এই মহাসংযোগ, দুর্লভ সংযোগগুলো কিন্তু সবসময় আসে না। আপনি রেমিডিয়াল মেজারমেন্ট করুন, বিশেষভাবে এই সময় কিন্তু আপনারা সৌভাগ্যশালী আপনিও কিন্তু হবেন। যে চার রাশির কথা বললে চার রাশি হবেই, কিন্তু প্রত্যেকেই যে একই রেজাল্ট পাবে তা নয়, কারণ প্রত্যেকের জন্ম গ্রহের গোচর আলাদা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা আলাদা, প্রত্যেকের ক্ষেত্রে কেউ 100% পাবে, কেউ আবার 10% পাবে, কেউ 50% পাবে, কেউ 40% পাবে, কেউ 75% পাবে, কেউ 60% পাবে, এটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।